অর্থনৈতিক জীবনে গিয়ে দেখেন মুসলিমদের হালালের মধ্যে হারামের জয় জয়কার। মুসলিমরা সুদ খাচ্ছে অবলীলায়, ঘুষ খাচ্ছে অবলীলায়, দুর্নীতি করছে, সম্পদ আত্মসাত করছে অবলীলায়, মিথ্যা বলছি, চুরি করছি, টাকাটি করছি, চিন্তাই করছি, ধর্ষণ করছি, জিনা করছি, মাদক খাচ্ছি, পর্নাসক্ত হচ্ছি, ক্যাসিনোতে যাচ্ছি, জুয়া খেলছি, দুনিয়ার মধ্যে আসক্ত হয়ে গেছি মুসলিমরাই। কোন দিক থেকে আমরা স্বতন্ত্র, স্বাধীন এবং ইজ্জত, শরাফত লাভ করতে পেরেছি এই বিশ্বে? ধর্মতাত্ত্বিক ক্ষেত্রে আরো দেখবেন আমরা ধর্মের নামে হাজারটা দলে বিভক্ত আছি, পলিটিক্যালি আমরা হাজার দলে বিভক্ত, আমরা সোশ্যালি দেখবেন বিভক্ত, আমরা দিন প্রচারের ক্ষেত্রেও বিভক্ত। দেখবেন এক বক্তা আরেক বক্তার নিন্দা না করতে পারলে পেটের ভাত হজম হয় না, দেখবেন একজন আলেম আরেকজন আলেমকে গালি না দিলে তার দিনের দাওয়াত নাকি হচ্ছে না, এবং এটার দলিল হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, মাশাআল্লাহ। তারপরে খেয়াল করে দেখবেন দুই ভাই, আপন মায়ের পেটের দুই ভাই, দুইটা আলাদা আলাদা পলিটিক্যাল দল করে, কিন্তু দুই ভাই হওয়া সত্ত্বেও এক ভাই আরেক ভাইয়ের প্রতি শত্রুতা পোষণ করছে। প্রত্যেকটা সেক্টরে আপনি যান, সামাজিক, পলিটিক্যাল, ইকোনমিক, ধর্মতাত্ত্বিক, প্রতিটা দেখবেন আমরা সেক্টেরিয়ালি ডিভাইডেড, আমরা বিভিন্ন ধর্মে এবং গোত্রে, দলে এবং উপদলে বিভক্ত, এবং এক একটা দলের শাখা দলও আছে, অনেক উপদলও আছে, এবং সবাই দাবি করছি যে আমরাই হকপন্থী এবং আমরাই জান্নাতের ডিলার,